সদ্য সমাপ্ত পুর নির্বাচনে বিপর্যয় সহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে আজ বিজেপির রাজ্য কমিটি বৈঠকে বসতে চলেছে বলে জানালেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৈঠকে নির্বাচিত পৌর প্রতিনিধি, জেলা সভাপতি, বিধায়ক এবং নবনির্মিত রাজ্য কমিটির সদস্যরা যোগ দেবেন বলে তিনি জানান। সাংগঠনিক বৈঠকে যেহেতু রাজ্য কমিটি ঘোষণা হওয়ার পর আমরা একসাথে বসার সময় বা সুযোগ পাইনি, সেই সাংগঠনিক বৈঠকে রাজ্য কমিটি বসবে, পূর্ণাঙ্গ রাজ্য কমিটি, মানে এক্সিকিউটিভ যেটাকে বলে, পদাধিকারী আর কি বাংলায় বললে, সেই পদাধিকারীরা বসবেন এবং সেখানে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। জেলা সভাপতিদেরকে বলা হয়েছে এবং আমাদের যারা এই মিউনিসিপ্যালিটি নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে জিতেছেন তাদেরকে অনুরোধ করা হয়েছে আসার জন্য। সবাই হয়তো আসতে পারবেন না, কারণ অনেকের কাছে বেশি দূরে থাকার জন্য, দেরিতে খবর পৌঁছানোর জন্য সবাই আসতে পারবেন না বলে জানিয়েছেন, কিছু আসবেন।